Police Fight. তোর মতো মেয়েকে পেটে ধরে আমার জীবন সার্থক রে মা। আমার খুব পছন্দ হয়েছে রে মা, আমার খুব পছন্দ হয়েছে। ভাইজান, এই টি শার্টটা তোর, পরবি কিন্তু, জানিসই তো অনেক কষ্টে কিনেছি। আমি রামনগর থানার এসআই বলছি। গালিব মোল্লা বলছেন? হ্যাঁ স্যার, কি হয়েছে? হ্যাঁ, আপনি একটু থানায় আসুন, দরকার আছে, খুব তাড়াতাড়ি চলে আসুন, সময় নষ্ট করবেন না একদম। দেখলুম আমরা তাকে থানায় গেছি, ওইখানে আমার তো মেয়ে ছিল না, সব লিখা পড়া হয়ে যাওয়ার পরে আমাকে হাসপাতালে গেল। হাসপাতালে দেখছি আমার ফর্সা মেয়ে, মুখটা সব কালো হয়ে গেছে। তারপরে যখন বার করার সময় দেখছি পিঠে মারার দাগ আছে, মুখটা তো পুরো সালে ওইসব মোটা হয়ে গেছে। আসুন আপনারা। আমার মেয়েকে মেরে ফেলেছে,
আমার মেয়ে ছাড়া আমি বাঁচব না স্যার। ঠিক আছে, কি হয়েছে আমাকে সব ডিটেলে বলুন। স্যার আমি বলছি, আমার মেয়ে মুনিয়া বিয়ে হয়েছিল। মুনিয়ার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে রামনগর থানার পুলিশ এতটুকু সময় নষ্ট না করে অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্তে নামে। কিন্তু এখন প্রশ্ন হলো, মুনিয়া বিবিকে এভাবে অকালে চলে যেতে হলো কেন? কোন ষড়যন্ত্রের কবলে পড়েছিল সে? এসবের উত্তর পেতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর, যখন মুনিয়া প্রেমে পড়েছিল ফেসবুকের মাধ্যমে সিরাজের। আসুন দেখি। মুনিয়া, তুমি কাঁদছো? আজ তোমার সঙ্গে আমার যা হলো, আমি কোনোদিনও ভাবিনি তোমার এত কাছে চলে আসব। তাই খুব ভয় লাগছে, আমাদের সম্পর্ক যদি ভেঙে যায়। মুনিয়া, আমি তোমাকে ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে নতুন করে আর কাউকে ভালোবাসা যায় না। জানো তো সিরাজ, আমাদের মেয়েদের মন ফুলের মতো নরম হয়, কোনো পাথরের প্রয়োজন হয় না তা ভাঙতে। শুধুমাত্র কয়েকটা কথাতেই মন ভেঙে ছাড়খার হয়ে যায়। আর আমি চাই না এমন দিন কখনো আসুক। মুনিয়া, আমি জান্নাত চাই না, কারণ তুমি তো আমার জান্নাত। আমি স্বপ্নও দেখতে চাই না, কারণ তুমি তো আমার স্বপ্ন। জানো মুনিয়া, ঘুমানোর আগে আমার শেষ চিন্তা হলো তুমি, আর ঘুম থেকে ওঠার পরও আমার প্রথম চিন্তা হলো তুমি। মুনিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। মুনিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কি চিন্তা করছিলে এত? না, ভাবছিলাম তোমাদের বাড়িতে আমাদের সম্পর্কটা মেনে নেবে তো। না মানলে বয়ে গেল। আচ্ছা, বয়ে গেল বললে হবে? আমাদের বিয়েটা কি হবে বলো তো? তুমি কি আমার বাড়ির লোককে বিয়ে করবে? না তা নয়, আসলে তুমি আমায় বিয়ে করতে চাও? আচ্ছা, এটা কি কোনো বলার মতো কথা বলো তো? তাহলে আমাদের বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। এক যদি তোমার বাড়ি থেকে কোনো, না কারোর কোনো আপত্তি নেই, তাহলে তো হয়েই গেল। তবু তুমি তোমার বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলো। জানো তো, সব কিছু রাজি খুশিতে হয়ে যাওয়াটাই ভালো। বেশ, বলবো, রাজি হলে ভালো, তবে রাজি না হলে কিন্তু কিছু আটকাবে না, এই বিশ্বাসটা রেখো। রাখলাম। আরে তোমাকে বিশ্বাস করো না তো কাকে বিশ্বাস করবো সোনা। দাদা, এ কি বলছিস তুই? কোথাকার কোন ছেলে, জানা নেই সোনা নেই, তাকেই তুই শাদি করতে চাইছিস? করে কি লোকটা? এক কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করে, ঘুরে ঘুরে। ও, ফুরনের কাজ, আজ আছে কাল নেই। সে তো জীবনটাও আজ আছে কাল নেই। খুব বড় বড় কথা শিখেছিস তো, ওই ছেলেটা শিখিয়েছে দারে। ও, বুঝে গেছি, আমি সিরাজপুরে জারিমাল। শোন না, শোন, আমরা কেউ তো তোর শত্রু নই, আর তুই যখন বলছিস আমরা না ছেলেটার সঙ্গে একবার দেখা করবো, কিন্তু একবার ভেবে দেখ, তোর কথা যদি সত্যি হয় তাহলে তোর আই ইনকাম ভালো না? আমি ওকে ভালোবাসি। কি কথার কি উত্তর! এটাই তো আসল কথা। আর অভাব সেটা কি নতুন কিছু? আমি কোনো রাজার বেটি নই, ভ্যানওয়ালার মেয়ে। আমার জন্য কোন রাজপুত্র আসবে শুনি? খুব বড় বড় কথা শিখেছিস না? মানো কেন? ভালোবাসা, তোমার আমার সম্পর্ক আম্মি আব্বু ভাইজান কিছুতেই মেনে নেবে না। কেন কেন মেনে নেবে না? কেন, আমি কি খারাপ ছেলে নাকি? সেটা ওদের কে বোঝাবে বলো? আমি যদি তোমাকে আমার করে না পাই তাহলে আমি গলায় দড়ি দেবো। পাগলের মতো কথা বলো না, তুমি একা মরে উপরে চলে যাবে তাই না? একবার আমার কথাটা তুমি ভাবলে না? আমি কি করে তোমাকে ছাড়া বাঁচবো বলো তো? শোনো, মরলে দুজনে একসাথে মরবো, আর বাঁচলে দুজনে একসাথে মাথা উঁচু করে বাঁচবো। কিন্তু বাঁচার উপায় কি? পারবে তুমি আজ এক্ষুনি আমাকে শাদি করতে? পারবো কি বলছো? তুমি আমার বেঁচে থাকার অবলম্বন,
এই দিনটা দেখার জন্যই আমি তোমায় ভালোবেসেছি। চলো এখনই পালাই, আমি রাজি। বেশ, আজ আমি পবিত্র কোরআনকে সাক্ষী রেখে তোমায় শাদি করে আমার ঘরে নিয়ে গিয়ে তুলব। চলো। একদম চাঁদের মতো মুখ, আমরা খুব খুশি হয়েছি মুনিয়া। আমার দাদা কিন্তু খুব বদমাইশ, সবসময় কিন্তু কড়া নজরে রাখবে, বুঝলে? চল ওরা বিশ্রাম করো, আমরা আসছি। হ্যাঁ, এবারে খুশি তো? এবারে বাঁচতে ইচ্ছা করছে তো? খুব বাঁচতে ইচ্ছা করছে গো, আমি বেশ বুঝতে পারছি, আমি কোনো ভুল করিনি। মুনিয়া, আজকে রাতটা তোমার আমার জীবনের সব থেকে স্মরণীয় রাত। শুধু তুমি আর আমি। ভাবি, আমি এগুলো শুকু দিয়ে গেলাম, আমি রান্না করে যাচ্ছি, আনাজ কাটতে তুমি চলে এসো, কেমন? কি হলো মুনিয়া, তুমি কাঁদছ? আম্মির কথা খুব মনে পড়ছে। সেটা তো স্বাভাবিক, তবে দু একটা দিন যেতে দাও। দেখো, শাদি যখন একবার হয়ে গেছে তখন আজ না হয় কাল ঠিকই মেনে নেবেন। আর যদি না নাই? আরে মেনে নেবেন, তুমি দু একটা দিন যেতে দাও না, বাবা মা তো কতদিন আর মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকবেন? তাই যেন হয় গো। তাই হবে বিবিজান, দু একটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আত্মীয় স্বজন কোথাও বাকি নেই খবর নিতে। কি যে করি না কিচ্ছু বুঝতে পারছি না, আর ওদিকে পাড়া লোকজন ওসব হাসি ঠাট্টা করছে। আমি ওসব কিচ্ছু জানি না, আমার মুনিয়া বেটিয়াকে যেখান থেকে পারো খুঁজে আনো, আমার মুনিয়া ছাড়া আমি বাঁচবো না। আমি বই বই করে বারণ করেছিলাম, ওই সিরাজের সঙ্গে মিশতে দিও না, তোমরা কেউ আমার কথা শোনোনি, এখন মুখ পুড়িয়ে পালালো তো। আমাদের আমাদের ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, তবে আমি বলে রাখছি, আমি তোমাদের সবাইকে বলে রাখছি, এই বিয়ে কিন্তু আমি মানবো না, এই বিয়ে আমি কিন্তু মানবো না, মানবো না বিয়ে। ভাবি চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা খেয়ে নাও। ভাবি কি হয়েছে, কাঁদছো কেন? আম্মি আব্বুর জন্য খুব মন খারাপ করছে, কত দিন হয়ে গেল, ওরা আমায় কত খুঁজছে। আরে সে তো খুঁজবেই। আরে আরে আম্মিকে ফোন কর না, কর কর ফোন না। আম্মি আমার খুব ভয় করছে, ওরা যদি আমায় যাতা বলে। আরে বলুক না, আরে বলবেই তো। আরে বাবা ফোন কর, আর বেশি করে কাঁদ, দেখবি একেবারে গলে পানি হয়ে গেছে। এই নাও তো তুমি ফোনটা করো তো, করো করো ফোনটা করো, আর বুঝিয়ে বলো, দেখবে সব ক্ষমা করে দেবে। যাও। হ্যালো আম্মি। মুনিয়া বেটি, মুনিয়া, ওগো তোমরা তাড়াতাড়ি এসো গো, আমার মুনিয়া ফোন করেছে। কি করছো কেন? মুনিয়া গো, মুনিয়া। হ্যাঁ গো মুনিয়া, তোর বাবু আব্বুর সাথে কথা বল। দাঁড়া ধরো, মানে আমাদের কাঁদাতে পারলি তুই? আব্বু আমায় ক্ষমা করে দাও, তোমরা তোমাদের খুব দেখতে ইচ্ছা করছে গো। হ্যাঁ আমরা সবাই যাবো, আমরা সবাই মিলে তোকে দেখতে যাবো, সবাই মিলে। আব্বু ফোনটা দাও তো, আমাকে দাও তো ফোনটা, দাও ফোনটা দাও, তোর দাদার সাথে কথা বল। হ্যালো মুনিয়া, ভালো করে কান খুলে শুনে রাখ,
আমরা কেউ কোনোদিন তোকে ক্ষমা করবো না, কোনোদিন না। ভাইজান, এমন কথা বলিস না, আমিও তোদের জন্য খুব কষ্ট পাচ্ছি, আমার ক্ষমা করে দে, আমি পায়ে পড়ি তোর। আমার সাথে কথা বল। হ্যালো, কাঁদিস না মা, তুই কিছু চিন্তা করিস না, কালকে সবাই আমরা যাবো তোর কাছে। হ্যাঁ, তুই চুপ কর মা। সত্যি আম্মি, তোমরা কালকে আসছো? কি বলেছিলাম না, তোর আম্মি আব্বু গলে একবারে পানি হয়ে যাবে, হলো তো? আমি খুব খুশি হয়েছি আম্মি, খুব খুশি হয়েছি। বুঝলেন মন রায়, এই আপনার ঘরের মেয়ে আমাদের ঘরের সম্পদ, এমন মেয়েকে আমার বেটা বিবি করে নিয়ে এসেছে, এতেই আমরা খুশি। সত্যি বেয়াল, আপনার মেয়ে যেন একেবারে পূর্ণিমের চাঁদ। আমার ভাইজানের চয়েস কিন্তু বেশ ভালো। আম্মি আব্বু, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি একদম ঠিক করিনি। না রে মা, আমাদের স্বপ্ন ছিল তোকে খুশি দেখা, আমাদের আর তোর উপর কোনো রাগ নেই, সব রাগ এখন গলে পানি হয়ে গেছে। সিরাজ, ভাইয়ের সঙ্গে কথাবার্তাগুলো বলে নিয়েছিস তো? কি বলুন তো? না তেমন কিছু নয়, আসলে আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠবো, আমাদের বাড়িতে লোকজন অনেক বেশি তো, কিন্তু ঘর খুবই কম, আর সবই তো বুঝতে পারছেন আব্বু, বিয়ের আগে যেমন তেমন ভাবে থাকা যায়, কিন্তু বিয়ের পর। এটা কি আম্মি? একটু হার এনেছি, এখন হার দিলাম, পরে আস্তে আস্তে তোকে সবই দেব। তুই বুঝিস তো মা তোর আব্বুর অবস্থা? ওসব এখন থাক, খাবারের ব্যবস্থা করো, দুপুরবেলা খেয়ে ওনারা যাবে। এরপর সিরাজ মুনিয়াকে নিয়ে ভাড়া বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু সেই ভাড়া বাড়িতে বেশি দিন থাকে না, বিগত কয়েক মাসে একাধিকবার ঘর পরিবর্তন করে সে, কিন্তু বারবার এভাবে ঘর ভাড়া নিয়ে থাকা আর ঘর ছেড়ে দেওয়া, এই নিয়ে মুনিয়ার প্রশ্নের মুখে পড়তে হয় সিরাজকে, কিন্তু সিরাজ সুকৌশলে সেসব এড়িয়ে যায়। কিন্তু বারবার এভাবে ভাড়া বাড়ি পরিবর্তন কেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আল্লাহর অশেষ মেহরবানি, দুই থেকে তিন হলে না খেয়ে মরতে হতো। এমন কথা বলো না, মাথা গরম হয়ে যায়। আচ্ছা সবই তো জানো তুমি, বলো চেষ্টা কি করছি না? কি জানি বাবা, কোথায় কি করছো, অর্ধেক সময় তো বাড়িতেই থাকো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফুর্তি করে বেড়াই, রাস্তায় আড্ডা মারি, সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপর বাড়িতে এসে তোমার বক বকান। এত সব কাজকর্ম করে লাভ কি হচ্ছে, সংসারটা তো চলছে না, মাঝখান থেকে আম্মির দেওয়া সব গয়নাগুলো চলে গেল, কি জানি কি করেছো ওগুলো নিয়ে। কি জানি মানে? না না, তোমাকে তো বলেছি গয়নাগুলো বন্ধক দিয়েছি। শোনো, তোমার গয়না আমি বেচে খাইনি বুঝলি, একটা নতুন কারবার দাঁড়াতে তো সময় লাগবে। কি জানি বাবা, এত কিসের নতুন কারবার, একটা পয়সাতে ঘরে ঢুকছে না, খালি বেরিয়েই যাচ্ছে, গত মাসে কতবার ঘর বদলেছি, কি যে করছো তুমি। আবার শুরু হয়ে গেল সেই ঘ্যান 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 ঘ্যান। শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না, আমি একটু বেরোচ্ছি, সব গোজ গাছ করে দেখো। বাড়ি বদলে যে কোথায় গেল, ফোন করলেও পাওয়া যায় না। দেখো এইবার ফোন নাম্বারটা পাল্টেছে। এই আজহার, কোনো খবর পেলি? না, কোনো খবর পেলাম না। আমার কি মনে হয় জানো আব্বু, সিরাজ কোনো কন্ট্রাক্টরের কাজ করে না। এরপর আরও প্রায় ছ মাস সিরাজ আর মুনিয়ার কোনো খোঁজ খবর পায়নি তার বাবা মা, মাঝে দু একবার বাড়িতে ফোন করে বলতো ভালো আছে, ইতিমধ্যে আবার তারা বাড়ি পাল্টায়, এবার সিরাজ ফেরে তার গ্রামের বাড়িতে। তারপর আব্বু কেমন আছো তোমরা? আমাদের আর থাকা না থাকা ওই একরকম। আর তুই বল, তোরা কেমন আছিস, কি করছিস এখন, কোথায় আছিস তোরা এখন বলতো? আমরা ঠিক আছি আব্বু, এই এক মাসে তোমাদের কোনো খবর নেওয়া হয়নি, তোমরা ঠিক আছো তো? আর ভাইজান, ভাইজান কেমন আছে? আমরা সবাই ভালো আছি জানিস তো, তোদের জন্য আমরা সবাই চিন্তা করছি, আর
তোরা এতবার বাড়ি বদল করছিস না, এখন বল দেখি তোরা এখন কোথায় আছিস? আমরা ও গ্রামের বাড়িতে এসেছি আব্বু। আসল কথাটা বলো না। আসলে ওর কার বাড়ি খুব লোকসান হয়ে গেছে আব্বু, বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই, তাই এখানে চলে এসেছি আব্বু। মানে বলছিলাম যে তুমি কি আমাদের কিছু টাকা ধার দিতে পারো? ধারের কথা বলতে যাচ্ছ কেন? হ্যাঁ জরুর বেটি। আচ্ছা তোরা যখন বিপদে পড়ছিস তখন শোন, আমরা যাচ্ছি, আমরা গিয়েই না সব কিছু শুনবো। হ্যাঁ তোর আম্মিকে গিয়ে খবরটা দিই। কই গো মুনিয়ার আম্মি? কি কাল আসবে বললো? টাকাটা নিয়ে আসবে তো? সবই তো ঠিক আছে, আসলে আমাদের যেতে তো হবে, তো সিরাজকে তো এখনো দেখলাম না। আরে ওর কি আর মাথা ঠিক আছে, সারাদিন কাজ আর কাজ, নতুন কারবার প্রচুর খাটতে হয়। নতুন কারবার? আসলে বহু মাস ধরে তো আমরা শুনছি নতুন কারবার করছে, নতুন কারবার করছে। তাই আমার বেটা জানতে চাইছিল নতুন কারবারটা কি। নতুন নতুন কারবার মানে ভাইজান আসো, মোকে আমি ফোন করতে বলি কেমন? আব্বু মানে বলছিলাম যে টাকাটা তো আমাদের এখনই লাগবে, তুমি আপাতত টাকাটা আমার কাছেই দিয়ে যাও, ও আসলে আমি পরে তোমাদের ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আপনি সেই ব্যবস্থাই করুন। আমি বুঝলি, এই হাজার তিনেক টাকা আপাতত এনেছি, রাখ এটা। দেখ আমরা তো আছি তোর সঙ্গে সব সময়, তবে কি জানিস তো আমাদের অবস্থাটাও তো তুই বুঝিস। কি ব্যাপার সিরাজ, তুমি আমাকে এইভাবে এখানে রাখলে? আসলে আব্বু আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কথা বলে সে ঠিক আছে, তা তুমি তো আমাকে বাড়িতে রাখতে পারতে। না বাড়িতে একটু অসুবিধা আছে, আসলে আপনি সবই তো জানেন আমার নতুন ব্যবসা, আর ব্যবসাটা খুব একটা ভালো চলছে না, তাই কিছু টাকা যদি পাওয়া যেত। টাকা সে ঠিক আছে, মানে কত লাগবে? দিন না এখন যা আছে দিন না, লাগলে না হয় আবার পরে চেন। দেখো ওই ফোড়ো চাষ করেছিলাম বিষ আর সার কেনার জন্য, এই হাজার খানেক টাকা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা তা দেখো এতে যদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম্মি আমায় কিছু টাকা দিতে পারবে? এক সপ্তাহ হলো সিরাজ বেটা তোর আব্বুর থেকে হাজার টাকা নিল। হ্যাঁ ও বলেছে। এত বারবার করে টাকা চাইলে কোথায় পাবো বল? তুই তো জানিস তোর আব্বুর সেরকম রোজগার নেই। সব জানি আম্মি, মাঝে মাঝে মনে হয় আমি কেন বেঁচে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না আম্মি। এভাবে বলিস না মা, আমরা জানি তোর বুক ফাটে তবু মুখ ফোটে না। মুনিয়া তুই অনেক বড় ভুল করেছিস জানিস তো। তুমি ঠিক বলেছো আম্মি, সিরাজ একজন ভুল মানুষ, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আল্লাহর উপর ভরসা রাখ একটু বেটি, মনটা শক্ত কর বেটি, তোর কোল জুড়ে যে আসছে দেখবি সেই তোর সব দুঃখ ঘোচাবে। তোর দাদা আসুক দেখি, আমি হয়তো কিছু টাকার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে বেটি আমি এখন রাখছি। এই নাও তুমি তো জানো আমাদের অবস্থা, এবার থেকে কিছু করো, ভুলে যেও না তোমার একটা মেয়ে হয়েছে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে এবার তো রোজগার বাড়াতে হবে সিরাজ। আসলে ভাইজান ভাইজান আমি একদম ফেঁসে গেছি, আর এক জায়গা থেকে আমার কিছু টাকা পাওয়ার কথা ছিল, টাকাটা বেমালুম চেপে দিয়েছে। আমি কথা দিচ্ছি ভাইজান, টাকাটা এলেই আমি তোমাদের থেকে যা যা নিয়েছি সব ফেরত দিয়ে দেবো। না আমায় দিতে হবে না, তুমি আমার ভাগ্নির জন্য কিছু করে দিও। আমি তো ওকে খুঁজ একবার তো আমার টাকা নেই, তবে খুঁজ বহুত টাকা নিয়েছে, আমার লাখখানিকের বেশি টাকা। মুনিয়া আবুকে ফোন করেছিলে? না আমি আর আবুর কাছে টাকা চাইতে পারবো না।
পারবে না মানে? শালি মেয়ের বিয়ে দিয়েছ আর দরকারে টাকা দেবে না? দরকার? তোমার দরকার কি কখনো ফুরোয় না? গত এক দেড় বছর ধরে তো আব্বুর টাকার উপরেই চলছো। এই 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 হারামজাদি, এই তোর বড্ড বড় বড় কথা হয়েছে, বড্ড বড় বড় কথা হয়েছে। নিজের রোজগারটা করলে কবে? প্রথমে আমার গয়না নিয়ে নিলে, তারপর আব্বুর টাকার উপরেই চলছো, লজ্জা করে না? বিবি বাচ্চাকে খাওয়ানোর মুরব নেই, তার আবার বড় বড় কথা, একটা পয়সা কখনো নিজে ইনকাম করেছো? এই হারামজাদি, তোকে আমি এখানে চোখ দেবো, এখানে শেষ করে দেবো। শোন, একটা ভালো করে তুই শুনে নে, আব্বুকে ফোন করে এক্ষুনি টাকা আনতে বল, নইলে তোকে আমি জানে মেরে দেবো, জানে মেরে দেবো তোকে, তোর মাথায় আমি আগুন জ্বালিয়ে দেবো বলে দিলাম। সিরাজের কাছে মার খেয়ে পরদিন মুনিয়া মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোনো রকমে সে শিয়ালদহ স্টেশনে গিয়ে পৌঁছয়। তারপর আসুন আসুন, এখানে বসুন। আপনি এত রাত্রে বাচ্চা কোলে স্টেশনে কি করছেন? আপনার বাড়িটা কোথায়? আপনি কাঁদবেন না, আমাকে সব খুলে বলুন। আমার স্বামী আমাকে খুব মেরেছে, তাই আমি পালিয়ে এসেছি। আপনার বাড়ির লোকের কার ফোন নাম্বার মনে আছে? ভাইজান, ভাইজানের নম্বর মনে আছে। আপনি আপনার ভাইজানের নাম্বারটা বলুন, আমি ওনাকে ইনফর্ম করছি। আমায় ক্ষমা করে দাও তোমরা, আমি না বুঝে ওকে বিয়ে করেছি, তোমরা তোমরা বারণ করেছিলে, তাও আমি শুনিনি। চুপ, সব কিছু মুখ বুঝে সহ্য করবো আপা। আমাদের পয়সায় খাবে, আমাদের পয়সায় মাখবে, আমাদের পয়সায় ফুর্তি আল্লাদ করবে, আবার আমার বোনকেই মারবে। এই চল মুড়িয়া, তোকে আজ থানায় নিয়ে যাবো, চল। কি করছিস কি? ওসব থানা পুলিশ করে কোনো দরকার নেই। আমাদের ঘরের মেয়ে যখন আমাদের ঘরে চলেই এসেছে, তখন নতুন করে থানা পুলিশ করার কোনো দরকার নেই। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। চুপ, আর তোমরা যা পারো করো তো। সব মাথা গরম করে না এরা। চুপ কর মা, চুপ কর মুড়িয়া। আমি আছি, তোর আমি আছে, তোর ভাইজান আছে। তুমি কেন এসেছো এখানে? আমি আর তোমার সঙ্গে থাকবো না, তুমি ফিরে যাও। মুনিয়া, মুনিয়া, আমার ভুল হয়ে গেছে মুনিয়া, আমাকে ক্ষমা করে দাও মুনিয়া। চুপ, একদম চুপ। মানুষ মানুষকেই ক্ষমা করে, কিন্তু তুমি তো মানুষের মধ্যেই পড়ো না। আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো, আমি আমার ভুল শুধরে নিয়েছি। যতদিন বাঁচবো একা বাঁচবো, আর তোমার মুখ দেখবো না। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? তুমি যাবে নাকি আজ আর তোমাকে? সিরাজ যতবারই মুনিয়াকে নিতে এসেছে, প্রতিবারই নিরাশ হয়ে বাড়িতে ফিরে গেছে। সিরাজের বাবা মা ফোনে ছেলের অপরাধের জন্য ক্ষমা চায়, কিন্তু মুনিয়া তার লক্ষ্যে অনর। এইভাবে কেটে যায় একটা বছর। তারপর শোনো, এখনো পর্যন্ত আমি পুলিশের কাছে যাইনি, কিন্তু তুমি যদি এইভাবে আমার রাস্তা আটকাও তাহলে যেতে বাধ্য হব। তাই করো, তুমি পুলিশের কাছে যাও, আমাকে জেলে ঢুকিয়ে দাও। তুমি আমাকে মারো না, আমাকে মারো। এমনিতে তোমায় ছাড়া, আমাদের মেয়েকে ছাড়া আমার কাছে সবই সমান। উনি আমার অন্যায় হয়ে গেছে, এখন যদি তার একটা সুরাহা করতে না দাও, তাহলে আমাকে জেলেই ঢুকিয়ে দাও। আমি সব স্বীকার করে নেব, আমার সমস্ত দায় আমি স্বীকার করে নেব। মুনিয়া, মুনিয়া, মুনিয়া শোনো, মুনিয়া আমাকে ক্ষমা করে দাও, মুনিয়া আমাকে ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারছি আপনারা খুব রেগে আছেন, আমি হলে তো ওকে জুতো পেটা করতাম, কিন্তু আমি বলি কি, সিরাজ আসুক, ও ক্ষমা চাক, আমার মুনিয়া বেটির সঙ্গে কথা বলুক, তারপর যদি আপনারা ক্ষমা করতে পারেন তাহলে। অসম্ভব, আমি আর ও বাড়িতে ফিরছি না। আমিও একমত, যদি সিরাজ এই বাড়িতে আসে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মুনিয়া মা আপনাদের বাড়িতে আর জানে না। ভাবি, আমার ভাইজান খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে, তুমি অন্তত ওর ব্যাপারটা একবার বোঝো। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনারা কি চান না ওদের এই ভাঙা সংসারটা আবার জোড়া লাগুক? তাছাড়া ওদের তো একটা মেয়ে আছে, ও যদি বড় হয়ে
ওর বাবাকে খোঁজে? সে চিন্তা আমার। সবই তো ঠিকই বেটি, কিন্তু আমি বলছিলাম কি, আমাদের তো বয়স হয়েছে, তোমাদের সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। এই তো শুনলুম করোনার জন্য তোমার সেই চাকরিটাও হয়নি। আমি আপনাকে মিনতি করে বলছি গালিব ভাই, আপনি আমার বেটিকে একবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে দিন। আমি কথা দিচ্ছি, যা হয়েছে তা আর হবে না। আর বেটি মিয়া বিবির মধ্যে ঝামেলা কতই হয়, তাই বলে কি আর সম্পর্ক চুকিয়ে দেওয়া চলে? তোরা তো এখন আর শুধু মিয়া বিবি নস, তোরা এখন মা বাবা। অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে। সিরাজ, তুমি কেন বুঝতে পারছো না, তুমি এখন আমার কাছে অতীত। তোমাকে আমি অনেক পেছনে ফেলে এসেছি, আর মনে করতে চাই না। মুনিয়া, আমি জানি তুমি হয়তো ভাবো যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাই না। সেই জন্যই তো আমি তোমার সঙ্গে ঝগড়াঝাটি করি, রাগারাগি করি। তুমি হয়তো ভাবো যে আমি তোমাকে কোনোদিনও বুঝবই না, কিন্তু তুমি যখন আমাদের সম্পর্কটাকে অস্বীকার করো, আমাকে খারাপ খারাপ কথা বলো, তখন আমার খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়। মুনিয়া, মুনিয়া, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি চাই না আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। এই এক বছর চার মাস তোমাকে না পেয়ে আমি যন্ত্রণায় ছটফট করেছি, ঘুমোতে পর্যন্ত পারিনি। মুনিয়া, 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 শেষবারের মতো তুমি আমাকে নিজের মতো করে ভালোবাসতে পারো না? দেখো, আমি কথা দিচ্ছি আমাদের নিজেদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। সিরাজ, তুমি আমার বটগাছ, আমি তোমাকে আগলে সারা জীবন থাকতে চাই। ছোটখানে তো অবধি সবাই বলেছে না আমি যাবো না ওইখানে, কিন্তু ওইখানে আবার কি মতি ধরলো আর কি করে ওই ফোন করলো, চলে গেল। এনে, এতে 2000 টাকা আছে, এটা সবসময় কাছাকাছি রাখবি, যখনই কোনো বিপদ দেখবি ছুটে পুলিশের কাছে চলে যাবি। শুনমা, সাবধানে থাকিস, আর কোনো অসুবিধা হলে আমাদের কিন্তু আগে ফোন করবি। হ্যাঁ আব্বু, আমি ভাইজান, আমি তোমাদের খুব জ্বালাচ্ছি না, দেখো আমি কথা দিচ্ছি, আর তোমাদের আমার কোনো জ্বালা সহ্য করতে হবে না। চুপ কর বিন্দি, চুপ কর, এরকম অনুক্ষণে কথা বলতে নেই, সাবধানে যাস, এখন আল্লাহ তোর ভরসা। এই এক বছর চার মাস আমার জীবনটা পুরো ফাঁকা হয়েছিল, সবসময় বুকের ভেতর একটা অসহ্য যন্ত্রণা হতো, তোমাকে বার করে দিয়ে অনেক কেঁদেছি। সিরাজ, তোমার ব্যবহার আমাকে পাষাণ করে দিয়েছিল। তোমার এই চলে যাওয়াটা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, আমি বুঝেছি তুমি আমার জীবনের সব, আমি তোমাকে ভালোবাসি মুনিয়া, আমি তোমাকে আর হারাতে চাই না। তুমি আমাকে কথা দাও, আর কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না? না গো, তোমায় ছেড়ে আর আমি কোনোদিনও যাব না। এই তো শোনো না, তোমার সঙ্গে একটা কথা আছে, একটু এদিকে এসো না। আচ্ছা তুমি কি বলো তো, তুমি কি মানুষ? কেন, আমি কি করলাম? আচ্ছা এই আশা থেকে তুমি একবারও তোমার বাপের বাড়িতে ফোন করেছিলে? তোমার আব্বু, তোমার আম্মি, তোমার আজাহার ভাই, এরা কেমন আছে তুমি একবারও জানতে চেয়েছো? ভালো কথা মনে করিয়েছো, আমি কালকেই ফোন করব। এই কাল কেন, কাল করলে কাঁধে পড়ে যাবে। এই দাঁড়াও, তুমি তুমি এক্ষুনি একবার ফোন করো তো। হ্যাঁ শোনো না, হ্যাঁ ফোকাস করে হাজার দশের টাকা চেয়ে নিও, একদম প্রথমেই যেন বলতে যেও না, বড্ড খারাপ লাগবে, বুঝেছো? প্রথমে একটু ইমোশন দিয়ে হেজিয়ে নিয়ে তারপর বলবে। কি কি বললে তুমি, তুমি আবার টাকা চাইছো? যা বাবা, কি রে, লাগলে লাগলে চাইবো না। তুমি না বলেছিলে তোমার কারবার ঠিকঠাক চলছে,
তাহলে এখন কারবার? হ্যাঁ কারবার, আরে এটাই তো আমার কারবার। হ্যাঁ নিকা করা, একটার পর একটা নিকা করে যাওয়া, আর তারপর শ্বশুর বাড়ি থেকে টাকাটা আদায় করা। খামজাদি, আমাকে তুই মারলি? বেশ করেছি, তুমি এত বড় জানোয়ার, আমি আর এক টাকাও চাইবো না, আমি কালি আপুর কাছে চলে যাবো। শোন, অনেক ভ্যানতারা হয়েছে বুঝেছিস, অনেক ভ্যানতারা হয়েছে। তোর আব্বু আমাকে কম অপমান করেনি, আর তোর ভাই আমাকে দিনের পর দিন অপমান করেছে। সব প্রতিশোধ আমি তুলবো, সব প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় তুলবো। শোন, তুই এক্ষুনি বাপরে বাড়িতে যাবি, এই রাতের মধ্যে তুই টাকা নিয়ে তারপর তুই ফিরবি, নইলে তোর একদিন কি আমার একদিন, বুঝেছিস? যা বেরিয়ে যা, টাকা নিয়ে তারপর তুই ঢুকবি, নইলে তোকে আমি এখানে ঢুকতেই দেবো না। ভাইজানের কথা মতো তো আমি পুলিশের কাছে গেলাম, কিন্তু গিয়েতে কোনো লাভ হলো না। আমি কি করব এখন, কিচ্ছু বুঝতে পারছি না। আমার রুবেয়া কি করছে? ভাইজান আমায় 2000 টাকা দিয়েছিল না, ওই কাপড়ের ভেতরে আছে। আমি টাকাটা আর আমার রুবেয়াকে নিয়ে আব্বুর কাছে চলে যাব। হ্যাঁ, আব্বুর কাছে চলে যাব। মুনিয়া প্রথমে ভেবেছিল পালিয়ে তার আব্বুর কাছেই যাবে, দাদার দেওয়া 2000 টাকা তার সঙ্গেই ছিল, কিন্তু মেয়ের কথা ভেবেই সে সেটা পারল না। সে সিরাজের বাড়িতেই ফিরে গেল, এই আশাতে যে আর একটু সহ্য করলে সে নিশ্চয়ই তার মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে পালানোর সুযোগ পাবে। কিন্তু তা হলো কি? আসুন দেখা যাক। আরে আরে, তুমি কতক্ষণ এই রাগ করে ওখানে দাঁড়িয়ে আছো? আরে এসো এসো, তোমার ঘর বসো। এই দেখো, তুমি কিছু মনে করো না, একদম কান্নাকাটি করো না, দুজনের মধ্যে থাকতে গেলে এসব একটু হবে। টাকাটা এনেছো তো? আরে টাকা দাও, আমার টাকা দাও, টাকা দাও। আমি তোমাকে অনেকবার বলেছি আমি মরে যাব, তবু একটা টাকা আনবো না। এই এই শালি, টাকা আনবি না মানে? আরে তুই দিবি না, তোর বাপ দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনো সময় অনেক আছে, যা আবার যা, আবার যা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তারপর তুই আসবি, যা। তুমি কি ভেবেছো আমায়? তুমি আমায় বারবার মারবে আর আমি টাকা নিয়ে আসবো? আর একটা টাকাও আমি আনবো না। কি করবে তুমি, কি করবে? এই চুপ, একদম চিৎকার করবি না। হ্যাঁ আমাকে গরম খাচ্ছিস তুই, আমাকে গরম খাচ্ছিস। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে, তোকে ওষুধ দিতে হবে। কি ওষুধ দেওয়া যায়, কি ওষুধ দেওয়া যায়? দাঁড়া, এটা না 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 না, এসব হবে না, এসব হবে না, কি করা যায়? এই তো ভালো ওষুধ। তোর আব্বুকে ইমোশনাল ব্ল্যাকমেল না করলে টাকা তো দেবে না। এবার দেখ, এবার দেখ কেমন হুড় হুড় করে টাকা দেয়। দেখ করে দেবো,
তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকাটা পাঠিয়ে দেবেন। আর সকালবেলা ওই ওরই মাথার চুলটা হাত দিয়ে যেন নুচে দেওয়া হয়েছে পুরো নুচে পাঠিয়েছে, মেসেজ করে যে পাঠায় ওইটাই ও টাকা। আর ওই বাজাসি ও চারটে মেয়েকে জীবন নষ্ট করেছে এটা নিয়ে আমরা জানতাম না। এর মানে 2000 টাকা ছিল, তুমি কেন এগুলো পড়ালে? ভাইজান দিয়ে দিল। ছিল, তুই আমাকে বলিস নি? তিন বছর ওখানে সংসার করেছে কিন্তু এরামি অত্যাচার ইয়ে করেছে। এই বাড়িতে এসেছে, এসে দুজনে ওপরে গেছে ছাতে, ছাতেও মেয়েটাকে মেরেছে। হ্যাঁ, পাশের লোক বলেছে। তারপরে এই ওপরের রুমে দোতলাতেও ওকে মেরেছে। কোনোদিন মা যখন নানি ও জিজ্ঞেস করেছে যে নীলু নানির সামনেও মেরেছে। চলে যাওয়া পর তাও আবার একদিন ফোন করলো, কি আমার মা ধরকে যায়। আমি বললাম তুই গেলি বা কেন? বলে কি করবো, আমি ভাবলাম কি এসেছি আমার বাচ্চাটাকে বাবার ভালোবাসাটা পাওয়া যাবে। আমি বাচ্চার জীবনটা নষ্ট করতে চাইছিলাম না আমাদের জন্য, এই কারণে আমি এসেছি। কিন্তু আমি এসে দেখছি আমি নিজে পায়ে নিজে আবার খুলর মেরেছি। পুলিশ সিরাজের বাবাকে গ্রেপ্তার করেছে, সিরাজ পলাতক, তার খোঁজ চলছে। মুনিয়ার দেহ ময়না তদন্তে গেছে, রিপোর্ট আসলেই বোঝা যাবে যে সে আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে। আজকের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে সঙ্গী নির্বাচনের একটা ভুল, মানুষ চিনতে না পারার ভুলের মাশুল মুনিয়াকে তার জীবন দিয়েই দিতে হলো। তাই সাবধান হন, সতর্ক হন, এমন ভুল যেন আপনারা বা আপনার সন্তানেরা না করে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে শনি রাত্রি 8:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।